আসসালামু আলিক সবাইকে আজকের ক্লাসে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাথ ফার্স্ট পেপার ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করব তো প্রথম ক্লাসে ম্যাট্রিক্সের বেসিক এবং এটা সংক্রান্ত টুকটাক কিছু ইনফো এবং এর পরের ক্লাসে আমরা বিভিন্ন ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং এগুলোর বৈশিষ্ট্য এবং গ্রাজুয়ালি আমরা ম্যাথের দিকে যাবো আর কি তো আজকে ক্লাসটা আমরা মূলত ম্যাট্রিক্সের বেসিক নিয়ে আলোচনা করব তো প্রথম কথা মানেটা কি মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশনকে যখন আমরা বিভিন্ন মানে ডাটাগুলোকে যখন তথ্য আকারে সাজাই লিখি আর কি একটা বিন্যাস দিয়ে লিখি তখন এগুলোকে আমরা মেট্রিক্স বলি তো ব্যাপারটা এরকম যদি বইয়ের ভাষায় বলতে চাই মেট্রিক্সকে সাধারণত বলা হয় একটা বিন্যাস রেক্ট্যাঙ্গুলার

একটা বিন্যাস যখন আমি এটাকে একটা ব্রাকেট দিয়ে মানে মেট্রিক্সকে যেভাবে প্রকাশ করা হয় ওই ফর্মেটে যখন লিখব তখন এটাকে আমরা একটা বলবো যেমন আমি সংখ্যা সাজালাম তুমি চাইলে প্রয়োজনে সে এ বি সি তারপরে ডি ই এফ জি এইচ আই এই বর্ণগুলোকে দেখো আমরা একটা সিস্টেমের মাধ্যমে বা একটা রেক্টাঙ্গুলার অ্যারেতে সাজালাম বা একটা আয়তাকার একটা বিন্যাস করলাম এই আয়তাকার বিন্যাসটা দেখতে পাচ্ছি অনেকগুলো ইনফরমেশন কোথা থেকে আসছে এগুলো আসলে বিভিন্ন নির্ভর করে বাট আমাদের বোঝা মেনলি উচিত কাহিনিটা কি বিভিন্ন ইনফরমেশনগুলোকে আমরা কালেক্ট করে যখন একটা জায়গায় এরকম সাজাই লিখবো এটাকে বিন্যাস বলা হয় মেট্রিক্স বলা হয় সহজ ভাষায় তো তুমি চাইলে এখানে আবার অন্যভাবেও লিখতে পারো যে সে মিক্স আপ করেও লিখতে পারো এক দুই তিন তারপরে সে এ বি সি আবার হইতে পারে থ্রি ই এফ ধরো তুমি লিখলাম তোমার ইচ্ছা অনুযায়ী তো এই সবগুলো কি আমরা মেট্রিক্স বলবো যখন আমরা এগুলোকে বিভিন্ন পার্টিকুলার ব্র্যাকেট দিয়ে আটকাবো একটা মেট্রিক্সকে আমরা সাধারণত তিনভাবে প্রকাশ করি একটা হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দ্বারা এটা একটা ওয়ে আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এরকম দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিব এটা আমি একটু ক্লিয়ার করে দিই এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব এটা একটা ওয়ে আরেকটা উপায় হচ্ছে দুই পাশে দুইটা বার সাইন দেওয়া দুইটা বার একটা বার দিলে ওইটা দ্বারা ডিটারমিনেন্ট বোঝায় তো আমরা দুইটা করে বার দিব যেমন এই পাশে দুইটা এই পাশে দুইটা তাও দেখতে পাইলাম যে ম্যাট্রিক্সকে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি তো এখানে অনেকগুলো ইনফরমেশন এক দুই তিন এই যে অনেকগুলো ইনফরমেশনকে আমরা একটা বিন্যাস আকারে লিখলাম বা এক জায়গায় সাজায় গোসাই লিখলাম এটাকে যখন আমরা এরকম থার্ড ব্র্যাকেটে আটকে দিলাম তখন এই পুরোটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলবো আবার এখানে সি ডি ইএফ জিএসআই এ লেটারগুলোকে যখন আমরা এক জায়গায় লিখলাম তারপরে আমরা যখন একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম ফার্স্ট ব্রাকেট দেওয়া তখন এটাকে আমরা একটা মেট্রিক্স বলবো আবার এখানে সেম কেস এখানে ডাবল বার দিয়ে দুই পাশে আটকাই দিলাম এটাকে আমরা মেট্রিক্স বলবো তাহলে এই যে বিন্যাসটা বিভিন্নভাবে কোনো ইনফরমেশনকে সাজাই লিখলে তাকেই মেট্রিক্স বলে এটি হচ্ছে মেট্রিক্সের বেসিক তো কীভাবে মানে আমরা বিভিন্ন ইনফরমেশন থেকে কীভাবে সাজাতে পারি ওইটা আমরা যাব না তো আমাদের মেন কাজ হচ্ছে এই মেট্রিক্স থেকে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ কত প্রকারের ম্যাট্রিক্স আছে এগুলো কি কি বা ম্যাট্রিক্স সংক্রান্ত আরও কিছু বেসিক ইনফো তো আমাদের মূল চাপটা দেওয়ার কারণ হচ্ছে এটা আর আমরা যখন প্র্যাকটিক্যালি যদি কোনো কখনো কোনো ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথ করতে হয় তখন ইনশাল্লাহ বাকি সব জিনিসগুলো জানবো ধীরে ধীরে তো ম্যাট্রিক্স রিলেটেড টপিকগুলো ভালো করে বোঝার জন্য আমাকে রো এবং কলাম সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার আছে আমরা যেহেতু অনার্সে আসছি কি বলি ইন্টারে আসতে পড়তেছি এমনিতে আসেনি তো আমরা কেমিস্ট্রি পড়ে আসছি নাইনটিনে তো আমরা পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণে পড়ছি সেখানে আমাদের সেখান থেকে আমাদের রো এবং কলম সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে শাড়ি এবং গ্রুপ ওখানে বলছিলাম আর এখানে হচ্ছে রো এবং কলম তো দেখো এই যে দিক বরাবর অর্থাৎ ওয়ান টু থ্রি এই যে দিকটা ঠিক আছে এটা হচ্ছে একটা রো আবার এখানে ফোর ফাইভ সিক্স এইট আরেকটা রো এখানে সেভেন এইট নাইন এইট আরেকটা রো তার রো কয়টা তিনটা আবার এখানে দেখতে পাচ্ছি এটা একটা রো এটা একটা কলাম সরি এটা আর একটা কলম এটা আর একটা কলম তো প্রথম কলামের মধ্যে ইনফরমেশন বা ডাটা হচ্ছে ওয়ান ফোর আবার দ্বিতীয় কলামের মধ্যে হচ্ছে টু ফাইভ এইট তৃতীয় কলমে থ্রি সিক্স নাইন তাহলে এখানে তিনটা কলাম দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা এবং এদিকে রো দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা তিনটা কলাম তিনটা রো তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে এই পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো মানে এদিক বরাবর যেগুলো থাকে এটাকে বলে কি হরেজেন্টালি যেগুলো থাকে আর কি অনুভূমিকভাবে সেগুলো হচ্ছে রো আর ভার্টিক্যালি যেগুলো থাকে বা উলম্ব যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম ঠিক হচ্ছে কলাম তো এখন সিমিলারলি এখানেও একটা রো দুইটা রো তিনটা রো আবার এখানে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম আবার এখানে একটা রো দুইটা রো তিনটা রো তিনটা কলাম সবগুলো বুঝতে পারছি রো কলামের বেসিকটা বোঝা গেল তাহলে আচ্ছা রো কলমটা যেহেতু বোঝা গেল এরপরে আমরা আরেকটা ইনফরমেশন জানবো যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মধ্যে যেমন এখানে ইনফরমেশন আছে যে কোনো ডাটা আছে ওয়ান টু থ্রি তারপর হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ প্রত্যেকটা ডাটাকে বলা হয় এন্ট্রি যেমন এখানে সিক্সকে তুমি যদি মার্ক করো তাহলে এটাকে কী বলবা এন্ট্রি বলবা আর যদি বাংলায় বলো এটাকে ভুক্তি বলে তুমি চাইলে এটা বাংলাটাও লিখতে পারো অবশ্য তোমরা বাংলা ভার্সনের যারা আছে তারা অবশ্যই বাংলাটা লিখবা কারণ আমি হয়তো ইংরেজিতে লিখি বাট আমি প্রত্যেকটারই বাংলা বলে দিই তো আর ইংরেজি টার্মগুলো শেখাটা ইম্পর্ট্যান্ট এই জন্য তুমি চাইলে ইংলিশ লিখতে পারো বাট বাংলা টার্মটা জেনে লাখবা এটাকে এন্ট্রি বলে সামটাইমস ইলিমেন্ট বলে ইলিমেন্ট মানে তো জানো যে উপাদান তাহলে এই মেট্রিক্সের উপাদানগুলোকে ইলিমেন্ট বলতে পারে এন্ট্রি বলতে পারে আর বাংলায় বলে ভুক্তি বলবে নট অনলি সিক্স সবগুলোকে যেমন ওয়ান এটা ইন্ডিভিজুয়ালি একটা এন্ট্রি বা একটা ভক্তি আবার ফাইভ ফোর সেভেন এইট নাইন থ্রি এগুলো সব ইন্ডিভিজুয়াল এক একটা এন্ট্রি বা ভক্তি তাহলে সিমিলারলি এখানে এবিসি এখানে এটাও একটা এন্ট্রি ইটাও একটা এন্ট্রি জিটাও একটা এন্ট্রি এফটাও একটা এন্ট্রি এরকম বা এগুলো সবাই সবাই হচ্ছে এন্ট্রি বা ভক্তি এই নামগুলো আমরা আশা করি ক্লিয়ার দিয়ে বোঝা বুঝে গেছি তাহলে এন্ট্রি এবং ভক্তি সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো এরপরে হচ্ছে আমরা আরেকটা টার্ম সম্পর্কে জানবো সেটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার তাহলে এটাকে বলতে পারি আমরা অর্ডার অর্ডার অফ আিক্স একটা মেট্রিক্সের অর্ডার মানে কি অর্ডারটা কী মূলত তা দেখো একটা মেট্রিক আমরা মেট্রিক্সের নামকরণ করতে পারি নাম দিতে পারি ধরো যে উপরে প্রথম যে মেট্রিক্সটা দেখতে পাচ্ছ এটা নাম আমরা দিতে পারি সেইটাকে আমরা এ মেট্রিক্স বললাম এ ইকাল টু এত তারপর পরে মেট্রিক্সটাকে আমি চাইলে বি মেট্রিক্স নাম দিতে পারি বি কোলটা এত পরেটাকে আমি সি মেট্রিক্স দিতে পারি সি কোলটা এত তাহলে মেট্রিক্স এরকম নামকরণ করা যায় এখন এই যে মেট্রিক্স দেখতে পাচ্ছি আমরা এ মেট্রিক্সটা সেই এ ম্যাট্রিক্সটার অর্ডার মানে কি অর্ডার মানে হচ্ছে প্রথমে রো লেখা প্রথমে রো লেখা মানে রো সংখ্যা দেখো আমি এখানে একটু সাইন দিই এই সাইনটাকে বলা হয় নাম্বার অফ নাম্বার অফ দ্বারা বোঝায় সংখ্যা সংখ্যা নাম্বার অফ রো এর মানে হচ্ছে রো সংখ্যা তারপর একটা এরকম সাইন দিবে এরপরে রো সংখ্যা একটা সাইন এই ইন্টুর মতো যে সাইনটা দিবে ইন্টুর মতো যে সাইনটা দিবে এটাকে পড়া হয় বাই পড়া হয় বাই আকারে পড়া হয় তাহলে দেখো তো আমাদের এই যে দ্বিতীয় নাম্বার ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো বা রো সংখ্যা কয়টা তিনটা দেখো এক দুই তিন দেখতেই পাচ্ছি তার মানে আমি এখানে রো নাম্বার অফ রো এর জায়গা এই জায়গাটা আমি থ্রি লিখতে পারি তারপর মাঝখানে এই বাই সাইনটা দিলাম দেখতে ইন্টুর মতো বাট পড়তে হবে বাই আবার এখানে কলম কয়টা তিনটা আমি তাহলে এখানেও তিন দিলাম তার মানে আমার এই যে মেট্রিক্স দেখতে পাচ্ছি সেই মেট্রিক্সটার অর্ডার হচ্ছে বি মেট্রিক্সটার অর্ডার হচ্ছে অর্ডার কি সাধারণত সাবস্ক্রিপ্ট টাকার নিচে লেখা হয় সো বি এর নিচে আমি চাইলে এখানে থ্রি বাই থ্রি দিতে পারি এটাকে থ্রি বাই থ্রি বলে আর কি তাহলে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের অর্ডার থ্রি বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স আবার আমি এটা ব্র্যাকেট না দেওয়াটা বেটার এখানে এখানে ব্র্যাকেট না দেওয়াটা বেটার ঠিক আছে তাহলে বি মেট্রিক্সটা কিসের থ্রি বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স তো আমরা সেটা এখানে লিখতে পারি থ্রি বাই থ্রি আবার চাইলে বড় মেট্রিক্সটা প্রকাশ করে এখানেও লিখতে পারি থ্রি বাই থ্রি তাহলে তোমাকে যদি কখনো এমসি কে যদি জিজ্ঞেস করে যে বি মেট্রিক্সের একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে তার অর্ডার কত তুমি এইভাবে বের করবা নাম্বার অফ রো তারপরে বাই সাইনটা দিবা এরপরে নাম্বার অফ কলাম সো এখানে আমাদের বি মেট্রিক্স যেটা তার অর্ডার হচ্ছে থ্রি বাই থ্রি সিমিলারলি সি মেট্রিক্স যেটা তার অর্ডারও থ্রি বাই থ্রি কারণ রো সংখ্যা তিনটা প্রথমে রো লিখবা অবশ্যই প্রথমে রো লিখবা পরে কলম লিখবা এবং এই মেট্রিক্সের ক্ষেত্রে সিমিলার থ্রি বাই থ্রি মেট্রিক্স তিনটে বুঝা গেছে তাহলে আমরা মেট্রিক্সের অর্ডারটা বের করা শিখলাম বা অর্ডার কি এই জিনিসটা জানলাম এরপরে আমরা যাবো নতুন একটা টপিক সেটা হচ্ছে ট্রেস অফ এ মেট্রিক্স এটাকে বলা হয় ট্রেস ফা মেট্রিক্স ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে বা মেট্রিক্সের ট্রেস মানে কি সেটা আচ্ছা আমি আরেকটু করে আচ্ছা আর একটা ইনফরমেশান বলতে হবে আমাকে মেট্রিক্সের ট্রেস বোঝানোর আগে আরেকটু বলতে হবে আমি একটা ম্যাট্রিক্স নেই একটা ওয়ান টু থ্রি তারপরে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা আমি এগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম এই গুলোকে নিয়ে আমি একটা মেট্রিক্স তৈরি করলাম তো এই মেট্রিক্সের ভিতরে আমি প্রত্যেকটা এন্ট্রি দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে এন্ট্রি তো আমি যদি এই মেট্রিক্সগুলোকে এই প্রথম থেকে দেখো আমরা একটা শব্দ জানি ইংরেজিতে শব্দটা হচ্ছে ডায়াগোনাল ডায়াগোনাল শব্দটা বাংলা হচ্ছে কর্ণ কি বলো কর্ণ আমরা বর্গ আয়তক্ষেত্র রম্ব সেগুলোর কর্ণ তো জানি সেটাকে ইংলিশে ডায়াগোনাল বলে আর কি তাহলে আমরা প্রথমে বলছিলাম মেট্রিক্স একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে বা একটা আয়তাকার বিন্যাস তাহলে এই আয়তাকার বিন্যাস একটা কর্ণ আছে অবভিয়াসলি তো সেই কর্ণটা হচ্ছে এরকম ওয়ান তারপরে এদিকে ফাইভ নাইন এটা নিয়ে এটা একটা কর্ণ আবার এখানে সেভেন ফাইভ এবং থ্রি এগুলো নিয়ে এটা আরেকটা কর্ণ ওকে দেখতে পাচ্ছ যে আমরা জানি যে ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ তাহলে এই যে প্রথম থেকে মানে প্রথম এন্ট্রি থেকে তুমি যে কর্ণটা পাবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগ্রাম অথবা মুখ্য কর্ণ বলে এটাকে ঠিক আছে আমাদের মেনলি এটা চিনতে হবে এটাকে গণ্য কর্ণ বলে তো মুখ্য কর্ণ কর্ণ চিনলে অবশ্যই গৌণ কর্ণ বুঝতে পারবা তাহলে মুখ্য কর্ণ কোনটা প্রথম এন্ট্রি থেকে যে কর্ণটা তুমি আঁকতে পারবা বা খুঁজে পাবা ওইটা এখন তাহলে আমরা ডায়াগনাল বুঝে গেলাম প্রিন্সিপাল ডায়াগনাল বুঝে গেলাম বা মুখ্য কর্ণ বুঝে গেলাম এরপরে আমরা দেখবো যে ট্রেস অফ এ মেট্রিক্স মানে কি ট্রেস অফ এ মেট্রিক্স ইজ বেসিকলি দ্য সামেশন দ্য সামেশন অফ প্রিন্সিপাল ডায়াগ্রাম ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল তোমরা বাংলা লিখতে পারো আমি এটা লিখে দিলাম বুঝেই বলবো বুঝে যাবে সামেশন মানে তো যোগ জানো অফ প্রিন্সিপাল ডায়াগোনাল মানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালে যতগুলো ডাটা আছে বা যতগুলো এন্ট্রি আছে সেই প্রত্যেকটা যোগফলকে আমরা এই ম্যাট্রিক্সটা ট্রেস বলবো বা ট্রেস অফ এ ম্যাট্রিক্স বলবো বুঝা গেছে কথা সামেশন অফ এ প্রিন্সিপাল ডায়াগোনাল তো দেখো আমাদের এই যে ম্যাট্রিক্স আমি নাম দিতে পারি চাই একটা বি ম্যাট্রিক্স নাম দিলাম অথবা এই ম্যাট্রিক্স দিতে পারো তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রেস কত হয় বলো ট্রেস অফ বি ট্রেস অফ বি ম্যাট্রিক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন কারণ আমার এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই কয়েকটা ডাটাই আছে এগুলোর যোগফল হচ্ছে পাঁচ আর এক ছয় আর নয় আর ছয় হচ্ছে পনেরো বা ফিফটিন তাহলে এটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের ট্রেস তাহলে আমরা বুঝে গেলাম ডায়াগোনাল মানে কি প্রিন্সিপাল ডায়াগোনাল মানে কি মানে কি এবং হচ্ছে ট্রেস মানে কি ম্যাট্রিক্সের ট্রেস মানে কি এর প্রত্যেকটা ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ তো এটার পরে থার্ড একটা টপিক এটা হচ্ছে এক্সট্রা যদি জানো ভালো আর না জানলেও খুব একটা প্যারা হবে না বাট জেনে রাখা বেটার এটাকে বলি আমরা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স জেনারেল ফর্ম সাধারণ দেখতে কেমন হবে সেটা ঠিক আছে আমরা যদি পড়ি তখন আমরা জেনারেল ফরমেট ইকুয়েশন পড়ি সিমিলারলি একটা মেট্রিক্স দেখতে কেমন ওই রকম তার কিছু জেনারেল ফর্মেট থাকে আর কি তো প্রথম কথা আমরা একটা মেট্রিক্স এক্সাম্পল হিসেবে নিয়ে পরে পাশে লিখবো আর কি সে আমি লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন তাহলে এটা একটা মেট্রিক্স এইট এটা একটা মেট্রিক্স এই মেট্রিক্সের মধ্যে এটা প্রথম উপাদান মানে কীভাবে বলতে পারি এটা প্রথম রো প্রথম কথা এই উপাদানটাকে যদি আইডেন্টিফাই করতে চাই আমি দুই মানে দুইটা ইনফরমেশন লাগবে তখন এই উপাদানটা প্রথম রোতে আসে এবং প্রথম কলমে আছে তাহলে তুমি এটা খুঁজে পাবা আমি যদি বলি যে দ্বিতীয় নাম্বার রোতে এবং তিন নাম্বার কলমে তাহলে তুমি কিন্তু এই সিক্সকে খুঁজে পাবা তাহলে দেখো একটা রো এবং কলম যদি আমি বলে দিই তাহলে কিন্তু আমি সেই পার্টিকুলার এন্ট্রিকে বা ভুক্তিকে খুঁজে বের করতে পারি তাহলে এখন আমি যদি সবগুলো ভুক্তিকে জেনারেলি কোনো একটা লেটার দিয়ে বোঝাতে চাই তাহলে আমি তাকে কিন্তু এ দ্বারা প্রকাশ করতে পারি ধরো যে এই ওয়ান উপাদানটা এটাকে আমি প্রকাশ করলাম এ দ্বারা আমি জাস্ট পরে নিচে তার ইনফরমেশন দিয়ে দিব যে এ নামক ইন ডাটাটা বা এই এ জায়গায় যে ইন ডাটাটা বসবে সেই ডাটাটা এক নম্বর রোতে আছে এবং এক নম্বর কলমে আছে আমি চাইলে এটা বলতে পারি তাহলে এ ওয়ান ওয়ান দ্বারা বোঝাইছে যে এক নম্বর কলাম এবং এক নাম্বার রো এক নম্বর রো প্রথমটা রো প্রথমটা রো এবং পরেরটা কলম পরেরটা কলম তাহলে এক নাম এই এ নামক উপাদানটা এক নম্বর রোতে আছে এবং এক নাম্বার কলমে আছে তাহলে এ ওয়ান ওয়ান দ্বারা কাকে বোঝায় এখানকার ওয়ানকে বোঝায় আবার এই দুই নম্বরটা দেখো এক নম্বর রোতে আছে বাট দুই নম্বর কলমে আছে তারা বলতে পারি যে এ এক নম্বর রো দুই নম্বর কলাম এ থ্রি দেখো এটাকে আমি এ দিয়ে প্রকাশ করতে পারি এ এক নম্বর রো তিন নম্বর কলাম আবার ফোরটাকে দেখো আমি এ দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু কয় নম্বর রো দেখো তো দুই নম্বর রো তা দুই নম্বর রো কত নম্বর কলম এক নম্বর কলম তার দুই নম্বর রো এক নম্বর কলম আবার আমি যখন এখানে এ দুই নম্বরে মানে ফাইভটাকে প্রকাশ করব তখন দুই নম্বর রো দুই নম্বর কলম আবার সিক্সটাকে যখন আমি এ দ্বারা প্রকাশ করব সিক্সটা হচ্ছে মূলত দুই নম্বর রো তিন নম্বর কলম আবার সেভেনটাকে লিখতে পারি এ তিন নম্বর রো এক নম্বর কলম দেখো থার্ড রো নাম্বার ওয়ান কলম আবার পরেরটাকে মানে এইটটাকে এ তিন নম্বর রো দুই নম্বর কলাম আবার এই নাইনটাকে এ তিন নাম্বার রো তিন নম্বর কলাম তাহলে দেখো প্রত্যেকটা এন্ট্রিকে মানে প্রত্যেকটা ভুক্তিকে আমি এ দ্বারা প্রকাশ করছি আর নিচের এই যে টু ওয়ান 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 এই জিনিসগুলো দ্বারা আমি ওদের পরিচয় দিয়ে দিছি যে আমার এই মানটা এক্স্যাক্টলি কোথেকে আসছে এখন এই রো যেটা আছে সেই রোটাকে আমরা নর্মালি আই দ্বারা প্রকাশ করতে পারি রোটাকে নর্মালি আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি আর কলমটাকে আমরা যে দ্বারা প্রকাশ করতে পারি বোঝা যাচ্ছে তাহলে আমি এখন দেখো আমি এখানে কি করছি এই প্রত্যেকটা আলাদা আলাদা উপাদানকে না লিখে প্রত্যেকটা উপাদানের পরিবর্তে এ লিখে দিছি তাই না সব জায়গায় এ লিখিয়ে দিছি। কিন্তু আমি জাস্ট উপাদানগুলোর মানে অবস্থানটাকে আইডেন্টিফাই করার জন্য নিচে সাবস্ক্রিপ্ট আকারে রো সংখ্যাটা আগে পরে কলম সংখ্যাটা লিখে দিয়েছি বা কলম কত নম্বর রোতে আছে এবং কত নম্বর কলমে আছে ওই ডাটাটা এ নামক এ ওয়ান ওয়ান দ্বারা বোঝায় এ নামক উপাদানটা এক নম্বর রোতে এবং এক নম্বর কলমে আছে আবার এখানে এ টু কমা টু দ্বারা টু টু দ্বারা বোঝায় এ নামক উপাদানটা দুই নম্বর কলমের এবং দুই নম্বর রোয়ের এবং দুই নম্বর কলমের এটা বোঝায় তো এখন আমি এই যে রো সংখ্যা এবং কলম সংখ্যাকে তো এখানে স্পেসিফাই করে দিলাম তাই না আমি এখানে একটা সাইন দিলে এটা পুরোটা একটা মেট্রিক্স হয়ে যাবে এটাকে আমি স্পেসিফিক করে দিচ্ছি এখানে এখন আমি চাইলে এটাকে আর একটু সিম্পল করে লিখতে পারি না লিখতে পারি না তো এ লিখে আমি এখানে আই দিলাম এখানে যে দিয়ে দিলাম তাহলে এ আই যে এটা তারা কি বোঝায় প্রথম আই দ্বারা কি বোঝায় রো বুঝায় আর পরের যে দ্বারা কি বোঝায় কলম বোঝায় আর এখানে এ দ্বারা কি বোঝায় এ দ্বারা বোঝায় প্রত্যেকটা উপাদান তাহলে এ হচ্ছে এমন একটা উপাদান বুঝিও এই পুরা এ আই যে দ্বারা কি বোঝায় এই পুরা এ আই যারা দ্বারা বোঝায় এ এমন একটা উপাদান যে উপাদানটা আই নাম্বার রো এবং যে নাম্বার কলমে আছে ঠিক আছে তাহলে

এবং নাম্বার অফ যে কলম অর্থাৎ যে তম কলমে আছে এ আই যে দ্বারা এটাই বোঝায় আর তুমি যদি এ আই যে লেখো এটা দ্বারা কিন্তু একেবারে সবগুলা ভক্তিকে বোঝানো হয় বুঝতে পারছি কথা কারণ এর মান তুমি যখন চেঞ্জ করবো আই আর যে চেঞ্জ করলেই তো আমার প্রত্যেকটা ইলিমেন্ট চলে আসতেছে তাহলে এবার দেখো এই মেট্রিক্সটার নাম যদি তুমি দাও এ মেট্রিক্স সে এ মেট্রিক্সই কোরটা এত আমি ওইটাকে এ মেট্রিক্সই বললাম তাহলে এই পুরো ম্যাট্রিক্সটাকে এত বড় করে না লিখে আমি কিন্তু ছোট্ট করে জাস্ট এইটার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমি এরকম বলতে পারি যে এ ম্যাট্রিক্সটা এর ইলিমেন্টগুলোকে আমি এ দ্বারা প্রকাশ করলাম আর অবস্থানকে লোকেট করার জন্য আইজে বলে দিলাম তাহলে এর মধ্যে আমি সমস্ত ম্যাট্রিক্সকে নিয়ে ম্যাট্রিক্সের সমস্ত উপাদানকে নিয়ে আসছি এবং আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট এবং আমি এখানে অর্ডারটা মানে বলে দিবো আর কি তাহলে এম তারপর হচ্ছে বাই এন অর্ডারে বলে দিলাম যেহেতু আমাদের এটা এম বাই এন অর্ডার না জাস্ট বিট আমি এটাকে ইয়ার করে ফেলি এটাকে আমি এখানে দেখো আমাদের রো কয়টা তিনটা কলাম কয়টা তিনটা তাহলে এখানে আমি বলতে পারি থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স তাহলে এ নামক ম্যাট্রিক্সটাকে আমি এরকম ফর্মেটে লিখতে পারি তাহলে এটা একটা বয়ে আর আমি যদি একেবারে জেনারেলি বলতে চাই তাহলে ওইটার মধ্যে আসলে কত না কতটা কলম থাকবে কতটা রো থাকবে তা তো আমি জানি না তো এটাকে আমি অন্যভাবে সাজা লিখতে পারি সে আমি আরেকটা একটা পেজ নেই আচ্ছা তো দেখো আমি এখানে কি করতে পারি ধরো যে আমি বললাম আমার প্রথম উপাদানটা সে এ নামক একটা ম্যাট্রিক্স দিলাম প্রথম উপাদানটা অবশ্যই এক নাম্বার রোতে আছে এক নম্বর কলামে আছে এক নাম্বার রো দুই নম্বর কলাম এক নাম্বার রো তিন নাম্বার কলাম এরকম করে কটা কলাম আছে আমি জানি না তো আমি ধরে নিলাম যে এন সংখ্যক কলম আছে তাহলে এটা এক নাম্বার রোতে আর এটা এক নাম্বার এন সংখ্যক কলমে আছে কারণ আমরা জানি কলমগুলো এই বরাবর বসে আর কি এই বরাবর কলমগুলো বসে তা এক নম্বর প্রথমটা রো পরটা কলম তাহলে রো সংখ্যা চেঞ্জ হয় নাই এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান বাট কলম চেঞ্জ হয়ে এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড এন সংখ্যক কলম জন্য এখানে এন বসছে এরপর দুই নম্বরটা দেখো তো দুই নম্বরটার ক্ষেত্রে এ দুই নম্বর রো এক নম্বর কলাম এ দুই নম্বর রো দুই নম্বর কলাম এ দুই নম্বর রো তিন নম্বর কলম এরকম সাইন দেওয়া এ দুই নম্বর রো দেখো রো সংখ্যা সেম এন নম্বর কলাম আবার আমি যদি লিখি এ তিন নম্বর রো এক নম্বর কলাম এ তিন নাম্বার রো দুই নম্বর কলম এ তিন নাম্বার রো তিন নম্বর কলাম তারপর ডট 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 আবার এ থ্রি নাম্বার রো এন নাম্বার কলম বোঝা গেছে তিনটা সো অন অ্যানসোন বোঝাইতে তারা বেশি দিবা না তো দেখো এরকম করতে করতে তুমি চাইলে নিচের দিকে অনেকগুলো অনেকগুলো রো লিখতে পারো এখানে তিনটা রো লিখলাম আমি নিচের দিকে এম সংখ্যক রো নিব আর এখানে কলাম ছিল এম সংখ্যক তাহলে এবার দেখো আমি এখানে মাঝখানে অনেকগুলো রো বিদ্যমান আমি লাস্ট রোটাকে নিব তাহলে সেটা হচ্ছে এম নাম্বার রো কত নম্বর রো এম নাম্বার রো কত নম্বর কলম এক নম্বর কলম তারপরে এম নাম্বার রো দুই নম্বর কলম এম নাম্বার রো তিন নম্বর কলম এখন আমি কলম সংখ্যা তো এনে নিয়ে যাব। তাহলে এবার দেখো এই টাটাটা এম নাম্বার রো বাট এম নাম্বার কলমের বোঝা গেছে কথা তাহলে এ ম্যাট্রিক্সটার এইটা হচ্ছে জেনারেল ফর্মেট আমি চাইলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি এটা একটা ম্যাট্রিক্স তো দেখো এটা হচ্ছে এম ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের জেনারেল ফরম্যাট হচ্ছে এটা তো আমরা বলতেই পারতেছি যেহেতু কত নাম্বার দেখো এই লাস্টের ডাটাটা দেখে তুমি বুঝতে পারতেছো এটা কত নাম্বার রো বা বাই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা রো আছে কয়টা কলম আছে দেখো এই এম সংখ্যক রো আছে এবং এখানে এন সংখ্যক কে আছে কলম আছে তাহলে এই জিনিসটাকে তুমি এখানে এম বাই এন আকারে লিখে রাখতে পারো আর এই জিনিসটাকে আরও সংখ্যে প্রকাশ করতে চাইলে আমি বলছিলাম যে প্রত্যেকটা ভুক্তিকে বা প্রত্যেকটা এন্ট্রিকে আমি শুধুমাত্র এ জে দ্বারা লিখতে পারি এবং আমি মেট্রিক্সের ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখানে আমি এম বাই এম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার এই মেট্রিক্সের নাম দেখো এ মেট্রিক্সের নামটাকে আমি এই ফর্মেটে লিখতে পারি এই ফর্মেটেও লিখতে পারি আমি যদি রো সংখ্যা জানি কলম সংখ্যা জানি আমি জাস্ট এম এর জায়গায় এন এর জায়গায় মানগুলো বসাই দেবো আগের পেজটার মতো এখানে যেগুলো করছিলাম এখানে থ্রি বাই থ্রি অর্ডার মেট্রিক্স ছিল এখানে দেখো লাস্টে তিন আর তিন ডাটা আসছে বোঝা গেছে তো আশা করি পুরো বিষয়টা সম্পর্কে ধারণা আসছে দেখো আরেকটা ইনফরমেশন শেয়ার করি মেট একটা মেট্রিক্সে একটা উপাদান থাকতে পারে সে আমি তোমাকে বললাম যে ধরো যে টু টু লিখে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম অথবা টু লিখে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম অথবা টু লিখে আমি দুইটা বার দিয়ে দিলাম এই প্রত্যেকটা জিনিস দ্বারা কিন্তু একটা মেট্রিক্স বোঝায় তাহলে তুমি এটার নাম দিতে পারো সে এ না দিয়ে আর এটার নাম তুমি দিতে পারো বিমেট্রিক্স দিতেই পারো চাইলে তোমার ইচ্ছা আর কি তো একটা এন্ট্রি দ্বারাও কিন্তু একটা ম্যাট্রিক্স হয় আবার তোমরা যে ছোটোবেলায় কি বলে ক্লাস টেনে যে স্থানাঙ্কের চ্যাপ্টার পড়ছো না হায়ার ম্যাথে সেখানে কোনো একটা বিন্দু কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের দুইটার মানের দরকার হয় একটা হচ্ছে ভুজ একটা হচ্ছে কুটি তাহলে এক্স এবং ওয়াইয়ের মান দরকার হয় তাহলে আমরা সেটা কীভাবে লিখি সে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু এটার স্থানক আমরা এইভাবে লিখি যে ওয়ান কমার টু একটা ব্র্যাকেট দিয়ে তাহলে দেখো এক এবং দুই দুইটা এন্ট্রি এবং এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ওয়ান টু এই টোটাল জিনিসটা হচ্ছে তাহলে একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স তুমি চাইলে ওই ওইটাকে তুমি চাইলে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারবা ম্যাট্রিক্স বোঝানোর জন্য আর কি বোঝা যাচ্ছে কথা তাহলে ম্যাট্রিক্স একটা ইলিমেন্টের হয় আবার অধিক ইলিমেন্টেরও হয় এরপর আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ মেট্রিক্স টোটাল কত ধরনের হইতে পারে এটি সম্পর্কে বিস্তারিত অনেক বড় একটা ক্লাস দেবো ইনশাল্লাহ তো আজকে ক্লাসে আমরা প্রয়োজনীয় যত ইনফরমেশন শিখলাম এই প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ভালো করে পড়ে নিবে এবং নোট করে নিবা যে প্রত্যেকটা মানে কি প্রিন্সিপাল ডায়াগোনাল মানেটা কি তারপর হচ্ছে রো মানে কি ভুক্তি মানে কি অর্ডার মানে কি কত অর্ডার মেট্রিক্স অর্ডারকে কীভাবে পড়তে হয় ইচ অ্যান্ড এভরিথিং এবং জেনারেল ফর্মেটটা কীভাবে লিখতে হয় জেনারেল ফর্মেটটার বিন্যাসটা যদি এগুলো পরীক্ষা আসবে না বাট ব্রেনটাকে একটু শার্প রাখা আর কি ব্যাপারটাকে ক্লিয়ারলি বোঝা এটার জন্য এই জেনারেল ফর্মেটটা খুব বেশি দরকার আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই